হ্যালো এভরিবাডি, আমি শায়েক পারভেজ আর আজ আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজ আপনাদেরকে দেখাবো যে আমরা ইউটিউবে যখন কোনো টিউটোরিয়াল আপলোড করি বা যে কোনো ভিডিও আপলোড করি তো তখন অনেকেই জিজ্ঞাসা করে বা আমাকে মেসেজ করে যে আসলে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারি বা আমরা কোথা থেকে কালেক্ট করে সেটা ইউজ করব। তো এই ধরনের অনেক কোশ্চেন থাকে, আমি জানি যে অনেকেই জানে, তবে যারা জানে না তাদের জন্যই আজকের এই টিউটোরিয়ালটি, যে আমরা কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক আমরা টিউটোরিয়ালে বা যে কোনো ভিডিওতে আমরা ব্যবহার করতে পারবো এবং সেটার জন্য কোনো রকম কপিরাইটের যে ভয়টা সেটা থাকবে না। তো চলুন তাহলে আমরা দেখে নেই সেটা কীভাবে করা যায়। তো প্রথমেই দেখুন, আপনি যখন ইউটিউবে ঢুকবেন আপনার অ্যাকাউন্টে তখন তো এইভাবে হোম পেজটা দেখাবে। তো হোম পেজে ঢোকার পরে আপনি চলে যাবেন সরাসরি মাই চ্যানেলে। দেখুন এখানে আছে মাই চ্যানেল, তো আমি মাই চ্যানেলে ক্লিক করলাম। মাই চ্যানেল আসার পর আপনারা এখান থেকে ভিডিও ম্যানেজারে চলে যাবেন। তো আমি ভিডিও ম্যানেজারে যাচ্ছি। তো দেখুন ভিডিও ম্যানেজারে যাওয়ার পর এই যে এই পাশে অর্থাৎ এই বাম পাশে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আছে ড্যাশবোর্ড, ভিডিও ম্যানেজার, এরপরে আছে লাইভ স্ট্রিমিং, কমিউনিটি, চ্যানেল, অ্যানালাইটিক্স, এখানে আছে ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, এবং এরপরে আছে দেখুন ক্রিয়েট। তো আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখুন এখানে চলে আসছে অডিও লাইব্রেরি। তো দেখুন এখানে লেখা আছে ফ্রি মিউজিক, দেখুন ব্রাউজ অ্যান্ড ডাউনলোড ফ্রি মিউজিক ফর ইওর প্রজেক্ট। তার মানে এটা আমাদেরকে ইউটিউব এখানে যতগুলো মিউজিক আছে সবগুলোই কিন্তু আমাদেরকে ব্যবহার করার অনুমতি দিয়ে দিয়েছে, সুতরাং আমাদের কোনোভাবেই দরকার নেই। যদি আপনি নিজে তৈরি করেন কোনো মিউজিক তাহলে তো সেটা কোনো কথাই নেই, কিন্তু যদি এমন হয় যে আপনি আপনার কোনো তৈরি করা মিউজিক নেই তখন আপনি হয়তোবা গুগলের হেল্প নেবেন এবং কোনো একটা মিউজিক ওখান থেকে যে কোনো একটা সাইট থেকে নিয়ে সেটা আপনার টিউটোরিয়াল দিয়ে দিলেন, কিন্তু তখন পরবর্তীতে দেখা গেল যে ইউটিউব আপনাকে ওটা কপিরাইট হিসেবে ধরে নিল, তখন কিন্তু সেটা আপনার জন্য অর্থাৎ আপনার চ্যানেলের জন্য ক্ষতি এবং আপনার ওই ভিডিওটা ওই নির্দিষ্ট ওই ভিডিওটার জন্য একটা সমস্যা তৈরি হবে। তো যার কারণে ইউটিউব এমন কিছু মিউজিক দিয়ে দিয়েছে এখানে যেগুলো আমরা ফ্রিলি ইউজ করতে পারি, এটার জন্য কোনো কপিরাইট ধরবে না। তো দেখুন এখানে আমরা ফ্রি মিউজিক দেখতে পাচ্ছি এবং এই মিউজিকগুলোতে যদি আমরা দেখি যে এগুলো হলো ট্র্যাক, এই দেখুন এই যে এই আইকনগুলো, এই আইকনে আপনারা ক্লিক করলে এখানে মিউজিকগুলো শুনতে পারবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোডের জন্য দেখুন এই পাশে একদম ডাউনলোড এখানে দেখুন এই যে এটাতে ক্লিক করলে এই মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনি আরও কিছু করতে পারেন, ধরুন এটা দেখুন এখানে এটা 2.0 অর্থাৎ এটা হচ্ছে 2:3:1 অর্থাৎ 2:31 একটা মিউজিক এটা। তো আপনারা চাইলে এর থেকেও বেশি সাইজের নিতে পারেন, দেখুন এখানে অনেকগুলো আছে, তো এগুলো এক একটা এক এক ধরনের ডিউরেশন দেওয়া আছে। তো এই ডিউরেশনগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে সেটা কীভাবে করবেন, দেখুন এখানে ডিউরেশন দেওয়া আছে, তো আপনারা যদি এখান থেকে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 5 সেকেন্ড বা 5-এরও উপরে আছে, দেখুন এখানে 5-এরও উপরে আছে, তো এর মধ্যে আপনি কিন্তু এই মিউজিকগুলো ডাউনলোড করে নিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, যে আপনার কত সময়ের জন্য একটা মিউজিক দরকার সেটা আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও দেখুন এখান থেকে এই যে অপশনে গেলে আপনারা দেখুন এখানে অনেক ধরনের ক্যাটাগরি পাবেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি কী টাইপের মিউজিক নেবেন এখান থেকে কিন্তু আপনি সেটা সিলেক্ট করে নিতে পারবেন, দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। এরপরে যদি আমরা দেখি এখানে আছে মোড, এই মোডে গেলে আমরা দেখুন কী টাইপের ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করব, সব ধরনের ক্যাটাগরির এখানে কিন্তু মিউজিক আছে। এরপরে ইনস্ট্রুমেন্ট, আপনারা কী ধরনের ইনস্ট্রুমেন্টের মিউজিকটা নেবেন সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ডিউরেশনের ব্যাপারটা আমি বললাম, আর এখানে আছে অ্যাট্রিবিউশন, অ্যাট্রিবিউশনে দেখুন অ্যাট্রিবিউশন নট রিকোয়ারিড আর অ্যাট্রিবিউশন রিকোয়ারিড। এটার বিষয় হচ্ছে যে দেখুন এই যে দেখুন এখানে সাপোজ এই মিউজিকটা, এটা দেখুন এখানে একটা মানুষের মতো একটা আইকন দেওয়া আছে, তো এটাই হলো সেটা যে এটা দেখুন এখানে যখন আমি মাউসের কার্সর নিয়ে যাচ্ছি তখন এখানে দেখাচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, অর্থাৎ আপনি যদি এই মিউজিকটি আপনার কোনো টিউটোরিয়াল বা ভিডিওতে দেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দেন, সেক্ষেত্রে দেখুন এখানে যদি আমি ক্লিক করি সেখানে এখানে কী লিখছে যে ইউ আর ফ্রি টু ইউজ দিস সং অ্যান্ড মনিটোনাইজ ইউর ভিডিও, বাট ইউ মাস্ট ইনক্লুড দ্য ফলোয়িং ইন ইউর ভিডিও ডিসক্রিপশন। অর্থাৎ এখানে যে ডিসক্রিপশন আছে অর্থাৎ এই যে লিঙ্কটা,
এবং এই লিঙ্কটা, এই দুটো লিঙ্ক আপনার টিউটোরিয়ালের ডিসক্রিপশনে অর্থাৎ আপনার ভিডিওর ডিসক্রিপশনে ওখানে আপনাকে লিখে দিতে হবে যে এই দুটো লিঙ্ক যেখান থেকে আপনারা এই জিনিসটা কপি করেছেন অর্থাৎ এই জিনিসটাতে ডাউনলোড করেছেন এবং সেটার এই লিঙ্কটা দিয়ে দিতে হবে, তাহলে আর কপিরাইট ধরবে না। তো আমরা যদি আপনার মনে হয় যে না এটা একটু সমস্যা আমরা এটা নেব না, তাহলে আপনি এখান থেকে নাও নিতে পারেন। কারণ এইগুলো দেখুন, এইগুলোতে কিন্তু কোনো ধরনের এই ধরনের মানুষের মতো কোনো সাইন নেই, সুতরাং আপনারা এখান থেকে কিন্তু এটা যদি আপনি সাপোজ আপনি এটা ইউজ করবেন, এটা ইউজ করলে কিন্তু কোনো ধরনের লিঙ্ক এগুলো ডিসক্রিপশনে দিতে হবে না। তো এটা কিন্তু অনেকটাই সুবিধা। আর আপনি যদি এইগুলো নেন তাহলে অবশ্যই এই দুটো লিঙ্ক আপনার ডিসক্রিপশনে দিতে হবে। এটা তো গেল আমাদের ফ্রি মিউজিকের ব্যাপার। এখান থেকে আপনার ফেভারিট আছে, ফেভারিট আপনার ইচ্ছা মতো আপনি যদি কোনো কিছু ফেভারিট হিসেবে রাখতে চান এখানে, তো অর্থাৎ সিলেক্ট করে, তো সেটাও আপনি এখানে করে রাখতে পারবেন। আমি কোনো কিছু রাখি না, এই জন্য এখানে নো মেসেজ ফাউন্ড লিখছে। আর এখানে আর একটা অপশন আছে সাউন্ড ইফেক্ট, এখান থেকে আপনি সাউন্ড ইফেক্টগুলোও নিতে পারেন। দেখুন এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে, এইগুলো আপনি ইচ্ছা মতো নিতে পারেন, নিয়ে এগুলো টিউটোরিয়ালে আপনার টিউটোরিয়ালে ইউজ করতে পারেন। তো আশা করি আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে ইউটিউবেও কিছু মিউজিক আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা নতুন আছে তাদের জন্য এটাও আসলে অনেক উপকার হবে এই টিউটোরিয়ালটি দেখলে, তাহলে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে। তো আজ এই পর্যন্তই, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।